আজকে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী নাদিয়া আফরিন মিম, তার সঙ্গে আমরা কথা বলবো। কেমন আছেন আপনি? ভালো আছি। এখন কি কি কাজ করছেন? পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি গণজাগরণমূলক কাজ। কাজটিতে আমার বিপরীতে কাজ করছে সাব্বির আহমেদ। আমার ক্যারেক্টারের নাম হেমা। আমি হচ্ছে কলেজে পড়ি, আমার বয়স 17, আন্ডার এজ। কিন্তু আমি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই বয়সেই বিয়ে করে ফেলতে। সো এটা যে করা আইনত আসলে অপরাধ, করাটা উচিত না। আর ফ্যামিলি প্ল্যানিংটাও যে কতটা ম্যাটার করে প্রত্যেকটা ফ্যামিলির জন্য, আমাদের সোসাইটির জন্য, আমাদের দেশের জন্য, সেটা নিয়ে আসলে আমাদের গল্পটা। আচ্ছা, মানে গল্পটা এমন, বাবা মা আপনাকে বিয়ে দিচ্ছে না, আপনি নিজেই বিয়ে করতে চাচ্ছেন 17 বছর বয়সে? হ্যাঁ, ওই তো, মানে টিনেজে যেটা হয়, মানুষ একটু আবেগ দিয়ে বেশি তাড়িত হয়, সেটাই দেখিয়েছে এখানে, যে আমি বিয়ে করতে চাচ্ছি। কিন্তু আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সে আসলে ম্যাচিউরড, সেও চাচ্ছে না, কারণ সে তো আসলে বুঝতে পারছে যে ব্যাপারটা এটা ঠিক না। তারপরে আর কি, তারপরে বিয়েটা হয় না। তখন সব কিছু ঠিক হওয়ার পরে, আমি বড় হওয়ার পরে, পরিণত হওয়ার পরে তারপরে বিয়েটা হয়। পাশাপাশি আর কী কী কাজ করছেন? ঈদের কাজ করছি, ঈদের সিঙ্গেল টেলিফিল্ম সেগুলো করছি। তিন চারটা কাজ করা হয়েছে, সামনে আরও কিছু কাজ আছে, আশা করি সবগুলো টিভিতে অন এয়ার হবে, দর্শক দেখতে পারবে। আচ্ছা, ব্যাচেলর পয়েন্টেও তো আপনাকে দেখেছি, এখন সেটি তো বন্ধ হয়ে গেল, সেটার অভিজ্ঞতা যদি একটু বলতেন যে কেমন লাগতো আসলে আবার শেষ হয়ে গেল ব্যাচেলর পয়েন্টের অভিজ্ঞতা? অনেক হিউজ আসলে, আমরা অনেক কাজ করি, আমি গত 6 বছরে অসংখ্য কাজ করেছি। কিন্তু মানুষ না হঠাৎ করে দেখে বলে কি, আপু আপনি ব্যাচেলর পয়েন্ট করেছেন না? তখন মাঝে মাঝে মনে হয় যে এত কাজ করলাম, ব্যাচেলর পয়েন্ট করেছেন, মানে আমি আর নাদিয়া, তাই না? তারপরও খুব বেশি ভালো লাগে, মানুষ অপেক্ষা করে যে আপু নেক্সট সিজন কে আসবে। রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো মানুষ, ইভেন ছোটো ছোটো বাচ্চারা যাদের আসলে মানে আর্টিস্টদের নাম মনে রাখার মতো বয়স হয়নি, তারা আমাকে এভাবে বলে, নাফিজা নাফিজা নাফিজা, এটা নাফিজা, আমি চিনি তো। সো এই এক্সপিরিয়েন্সগুলো খুব ভালো লাগে, মানে প্রতিটা দর্শক যেহেতু এটা দেখছে, দর্শকের ভালো লেগেছে, একটা সাকসেসফুল কাজ, সেটা নিয়ে আসলে ভালো লাগা, গর্ব সব কিছুই আছে। আচ্ছা, নেক্সট সিজন কি আসবে কি না? নেক্সট সিজন কি আসবে কি না সেটা তো আসলে ডিরেক্টর বলতে পারে, আর তাছাড়া দর্শক যে অপেক্ষা করছে, দর্শকের অপেক্ষা এবং আগ্রহ যদি থাকে তখন অবশ্যই ডিরেক্টর বানাবে, কারণ আমাদের কাজ তো দর্শকের জন্যই। সামনে কি সিনেমার কোনো প্ল্যান আছে কিনা? সিনেমার প্ল্যান আমার কাছে এখনও কোনো প্ল্যান নেই, কিন্তু আমি করব না এখন, অনেক দিন, মানে আরও 2 বছর পরে করব, এরকম কোনো চিন্তা ভাবনা নেই। সুন্দর গল্প, আমার যেটা মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি এটাই করতে চাই, যেহেতু আমি এখনও করিনি। ফার্স্ট ফিল্মটা নিজের পছন্দ মতো হওয়া উচিত, তাই না? মানে একটু স্পেশাল কিছু যাতে হয়, আমার ভালো লাগে, এই ক্যারেক্টারটা আমি প্লে করতে চাই। আপনার অভিনয়ের ইচ্ছাটা কখন থেকে ছিল, কবে থেকে? সত্যি কথা বলতে এরকম কোনো ইচ্ছা ছিল না আগে থেকে আর কি, যে আমি যখন কম্পিটিশনে চলে যাই লাক্স চ্যানেলের সুপারস্টার, এটা আসলে খুব সাডেনলি হয়, ফ্রেন্ডরা ফ্রেন্ডরা ফর্ম ফিল আপ করে ফেলা, তারপরে কল পেয়ে যাওয়া, আচ্ছা ঠিক আছে পার্টিসিপেট করি, যেহেতু অডিশন রাউন্ডে আমি হয়ে গেছি। এই করতে করতে তারপরে আসলে জার্নিটা, গ্রুমিংটা এত ভালো লাগতে শুরু করলো, যা শিখাচ্ছে শিখছি, মানে ওটাকে আমি আসলে কম্পিটিশন হিসাবে নেইনি, কীভাবে কীভাবে যেন হয়ে গেছে, মজার ছিল। হ্যাঁ, আর যেহেতু আমার আসলে কাজটা করতে আমি মজার ছিল পেরে গেছি, ভালো লাগছে, আমার মনে হয় প্রতিটা মানুষেরই তার ভালো লাগার কাজটাই পেশা হিসেবে বেছে নেওয়া উচিত। চলচ্চিত্র বা সিনেমা নাটক যেখানেই হোক, সাইবার বুলিংয়ের শিকার হয় অনেকেই, সাইবার বুলিংটা আসলে বন্ধ করার জন্য আপনার কী পরামর্শ থাকবে? সাইবার বুলিং বন্ধ করার আসলে এটা যার যার নিজের বিবেক, বিবেক বিবেচনা বিচার করেই তারপরে একটা কথা বলা উচিত, ভেবে চিনতে সত্যতা যাচাই করে। মানে কিছু একটা দেখলাম সেটা নিয়ে ভাইরাল করে দিলাম, সেটা তো হওয়া উচিত না, একটু অপেক্ষা করি আমরা আসলে কী ঘটেছে, সেটা করলে আমার মনে হয় মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষ যদি একটু সচেতন হয় তাহলে আমরা একটু রেহাই পাই। আপনার যারা ভক্ত রয়েছে, যারা আপনার নাটক দেখতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই করোনার সময়ে? আসলে এই করোনার সময়ে আমরা সবাই অনেক বড় একটা ক্রাইসিস মোমেন্ট ফেস করছি, আর সেক্ষেত্রে যেটা বলবো, নিজের সেফটি নিজের কাছে, লকডাউন চলছে, তারপরও আমাদের বিভিন্ন কাজে, জরুরি কাজে, সাধারণত ডেইলি যে কাজগুলো থাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, বাইরে যেতে হয়, তখন যাতে আমরা নিজেদের সেফটিটা নিজেরা এনশিওর করি, মাস্কটা পরি আর হাত ভালো মতো স্যানিটাইজ করি।